অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ কান্দি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে ছাতিনা কান্দি তাঁতিপাড়া এলাকায় পৌরসভা ও পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো ভরাটের কাজ। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলা কান্দি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে ছাতিনা কান্দি তাঁতিপাড়া সিং পুকুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছিল। এলাকার বাসিন্দারা অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ তুলতে পৌরসভা ও কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ বন্ধ করে। পুকুরের মালিকের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। কান্দি পৌরসভার পৌরপিতা জানান, পুকুর ভরাট সম্পূর্ণ বেআইনি, পুকুরের মালিককে ডেকে পাঠানো হয়েছে পৌরসভায়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTVWB। দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটির আওতায় থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানে মাটি পড়ছিল, ঠিক আছে। যারা এখানে বাড়ি ঘর তৈরি করা হয়েছে, পিছনে নিজের বাড়ি এরিয়া বাড়ানো হয়েছে, কিন্তু আমি জন্ম থেকে দেখছি এটা পুকুর ডোবাই ছিল। তো তখন বিগত এক দেড় মাস ধরে এরা অনেকেই স্থানীয় বাসিন্দা আছে যারা কোনো কমপ্লেন করেনি। বিগত যখন অন্য শরিক মানে পুকুরটা যাদের অর্ধেক আছে আর বাকি 7-8 জনের অর্ধেক আছে, তো যখন 7-8 জনের মধ্যে একজন যাদের অর্ধেক 7-8 জনের অর্ধেক তাদের একজন যখন পুকুরটা ভর্তি করছিল এই ডোবাটা, তখন কেউ কোনো অবজেকশন দেয়নি। পরবর্তীকালে যখন যাদের গোটা অর্ধেকটাই যাদের নিজেদের, তারা যখন কালকে রাতে এসে বললো যে আমরা এবার পুকুরটাকে আমাদের পারমিশন ছাড়া কেন ভর্তি করা হয়েছে, আমরাও কাল থেকে ভর্তি করব, সেই হিসাবে যখনই করা হয়েছে ওরা ওই জন্য রাগে এসে যখনই ভর্তি করতে গেছে তখন ওরাও ভর্তি করেছে। তার ফলে কী হয়েছে, তার ফলে এখন মিউনিসিপ্যালিটি থেকে অবজেকশন জানানো হয়েছে, থানাতে জানানো হয়েছে। কিন্তু তার আগে দীর্ঘদিন ধরে যখন ওরা এক গাড়ি, দু গাড়ি, তিন গাড়ি, পাঁচ গাড়ি করে আস্তে আস্তে নিয়ে এসে রাতারাতি ভর্তি করেছে, তখন কেউ কিছু জানায়নি। এটাই হচ্ছে আমার কথা, তে মিউনিসিপ্যালিটির তরফ থেকে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমার একটাই রিকোয়েস্ট যে মিউনিসিপ্যালিটিতে খবর দেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটির দ্বারা মাপ টাপ করে যদি এই পুকুরটা মাটি সরানোর ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়। আজকে মাটি পড়ছিল? হ্যাঁ, আজকেও ভরা হয়েছে, বিগত অনেক দিন ধরেই ভরা হয়েছে, খালি আজকে একা নয়, অনেক দিন ধরেই ভরা হয়েছে, বিগত অনেক দিন ধরে। অন্য আজ আগে অন্যজন ভরেছে, শুরু করেছিল, তারপর এখন অন্যজন করছে, এরকম ব্যাপার চলে এসছে। আমরা চাই যে এই পুকুরটা সংস্করণ হোক, আবার নতুন করে যেরকম আগের মতো ছিল সেরকমই করে দেওয়া হোক। আমার নাম অনুপম চক্রবর্তী। কোন জায়গায় ঘটনাটা? এটা ছাতিনা গান্ধী তাঁতিপাড়া 6 নম্বর ওয়ার্ড। আজ সকালে আমার কাছে ফোনের মাধ্যমে খবর আসে যে একটা পুকুর ভরাট করা হচ্ছে ট্রাক্টর দিয়ে। আমরা সঙ্গে সঙ্গে পৌরসভার পক্ষ থেকে আমরা এর ব্যবস্থা গ্রহণ করি, মালিক পক্ষকে ডাকা হয়েছে, পুকুর ভরাট এখন বর্তমানে বন্ধ। আমরা তদন্ত করে দেখব, যদি সঠিক হয় পুকুর ভরাট করা অন্যায়, এটাকে বন্ধ করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে উচিত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন জায়গায় ঘটনাটা? এটা হচ্ছে আমাদের 6 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকাতে। কী নাম? আমার নাম তপন ঘোষ। সকালবেলায় খবর পেয়েছি যে ছাদনাগান্ধি এলাকার সিঙ্গি পুকুর ধারে একটা পুকুরকে বন্ধ করার খবর আমরা পেয়েছি। আমি তৎক্ষণাৎ পৌর প্রশাসনের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে সেখানে পৌরসভা স্টাফকে পাঠিয়ে সেই কাজটা বন্ধ করার ব্যবস্থা করেছি। পুলিশ প্রশাসনকেও জানিয়েছি যে কাজটা যেন বন্ধ হয়, এবং তার পাশাপাশি অফিস খুললে আমরা সেই মালিককে, পুকুরের যারা মালিক আছে তাদেরকে নোটিশ করব এবং তাদের বিষয়ে জানব। এবং আপনারা নিশ্চিতভাবে থাকুন, পুকুর ভরাট কান্দি পৌরসভা কোনোভাবেই সমর্থন করে না, এবং পুকুর ভরাটের জন্য যা যা আইন আছে তাতে আমরা সেটা প্রয়োগ করব। আর সকাল থেকে তো মাটি ভরা হচ্ছিল গ্রামের অভিযোগ, এই মাটিটা পড়েছে ঠিকই আছে, কিন্তু আগে থেকে মাটি ফেলা হয়েছিল, সেই মাটিটাও তো তুলতে হবে। এটা এত দূর থেকে অত দূর পর্যন্ত পুকুর, এটা গোটাটাই পুকুর, তাহলে একজনের মাটি তুলতে গেলে আরেকজনের মাটি তুলতে হবে। এটা মাপ করা মিউনিসিপ্যালিটি থেকে মাপ করিয়ে দেখে যতটা হবে ততটা আমাদের অভিযোগ, ততটাই মাটি তোলা হোক, যে পুকুরটা যেমন কাজ ছিল তেমনি করে দেওয়া হোক ডোবাটা। দীর্ঘদিন ধরে পুকুর ছিল? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে পুকুর, 5 বছর ধরে পুকুরটা আস্তে আস্তে বুঝছে। আর সকালে যখন অন্যজন মাটি ফেলেছে তখন অবজেকশন করেছে, তার আগে থেকে অনেক আগে থেকে মাটি ও পেছন দিকে আগে থেকে অনেক বুঝিয়ে নেওয়া হয়েছে, ওটা তার আগে পর্যন্ত অনেক দূর পর্যন্ত বাড়ির ওই পেছন পর্যন্ত ডোবা ছিল। এটা আগে থেকে বুচাদা বলে একটা আছে, সে বন্ধ করছিল আস্তে আস্তে কিনে নিয়ে টুকটুক করে। আজকে একজনের সাগর বলে সে কাকে দিয়েছে অর্ধেক, সে যখন বুঝাতে গেছে তখন আজকে অবজেকশন, তখন পুলিশকে জানানো হয়েছে, তার আগে থেকে জানানো হয়নি কিছু।
আমরা এই মুহূর্তে কি চাইছি? আমরা চাইছি যে বিচার হলে ন্যায্য হবে, কারণ ওটাও তুলতে হবে, তাহলে এটাও তুলতে হবে, পুকুরটা যেমন ছিল সেরকমই করতে হবে। সকাল থেকে মাটি পড়ছিল, তার আগে পড়েছিল, তারপরে পুলিশকে, হ্যাঁ পুলিশকে ফোন করেছে যে বন্ধ করে দেওয়া হলো। কী নাম? আমার নাম মৌসুমী চক্রবর্তী। এটা কোন এলাকার ঘটনা? এটা ছাতিনাগান্দি তাঁতিপাড়া এলাকা, ৬ নম্বর ওয়ার্ড।